হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ফারিয়াস বিউটি অ্যান্ড ব্লগস তো কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজ বিকেলের একটা নাস্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে চিকেন শাসলিক তৈরি করব শাসলিক তৈরি করার জন্য আমি মুরগির মাংস হাড় ছাড়া ছাড়িয়ে শুধু মাংসটা নিয়ে এটা মশলাটা সব মেখে মেরিনেট করতে দেবো আর এখানে কিউব করে আমি ক্যাপসিকাম গাজর টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে কিউব করে কেটে নিয়েছি আমি আর আমি এখানে তিনটা কালারের ক্যাপসিকাম দিয়েছি যেন দেখতেও একটু ভালো লাগে কালারফুল হবে আমার সাসলিকটা দেখতে ভালো লাগবে আপনি ইচ্ছে করলে শশাও দিতে পারেন আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে আমি এখন সাসলিক কাঠি নিব আর এই কাঠিগুলো বাজারে পাওয়া যায় আমি এখন প্রথমে কাঠির মধ্যে পেঁয়াজ পিঁয়াজ দিয়ে দেবো এভাবে করে উল্টা করে পেঁয়াজটা গেথে নিব এভাবে করে আমি পেঁয়াজটা গেথে নিব গেথে তারপরে আমি এক এক করে আমি এবার ক্যাপসিকাম দেব আপনারা ইচ্ছে মতো সাজিয়ে নেবেন কাঠিতে ইচ্ছে 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 মতো করেই আপনারা কাঠিটা সাজিয়ে নিতে পারবেন যেন দেখতেও ভালো লাগে একটু কালারফুল হবে দেখতে আপনি একটা মাংস তারপরে ক্যাপসিকাম তিনটা কালারের ক্যাপসিকাম আপনি দিবেন টমেটো দিবেন। এভাবেই এক এক করে আমি নিয়ে নেব আর আমার আমি যখন মাংসটা মেখে রেখেছিলাম তখন কি কি মশলা আমি এখানে দিয়েছি সবগুলোই আমি ভিডিও করেছিলাম তো দুঃখের বিষয় হচ্ছে আমার ভিডিওটা যে কোনো কারণে ডিলেট হয়ে গেছে হয়তো যার কারণে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম না তো আমি বলে দিচ্ছি যে আমি এখানে কি কি মশলা দিয়ে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম তো আমি এখানে দিয়েছি চিলি সস ওয়েস্টার সস গোলমরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়া এগুলি দিয়েই আমি আর সয়া সস এইগুলি দিয়ে এই সব মশলা দিয়েই আমি মেখে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য তো আমি এভাবেই কাঠিগুলোর মধ্যে কাঠিগুলো আমি সাজিয়ে নিব এভাবে এক এক করে আমি এভাবে কাঠিগুলো মধ্যে সব মাংস এবং ক্যাপসিকাম গাজর এগুলো এক এক করে সাজিয়ে ফেলব সম্পূর্ণটাই আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি যে যে কালার ইউজ করতে চান করতে পারেন আমি মাংস দিলাম তারপরে আবার ক্যাপসিকাম দিলাম আবার মাংস আবার ক্যাপসিকাম এবার গাজর দিলাম আবার আবার মাংস দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে কালারফুল মনে হচ্ছে দেখতে আর খেতেও খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা খেতে খুবই ভালো লাগবে একদম রেস্টুরেন্টের মতোই লাগে খেতে পারফেক্ট একটা সাসলিক তৈরি করা যায় বাসায় তো এভাবেই আমি এক এক করে সবগুলি গেথে নিব এভাবে আমি পেঁয়াজটা সময় উল্টা করে গেথে নিচ্ছি যেন পিঁয়াজটা খুলে না যায় আপনারা চাইলে একটা কালারও ইউজ করতে পারেন এখানে একটা কালারও দিতে পারেন যে ক্যাপসিকাম যেহেতু সব সময় পাওয়া যায় না সব সময় সব কালার পাওয়া যায় না তো সেহেতু একটা কালারও দিতে পারেন শশাটাও দেওয়া যাবে শশাটা দিলেও ভালো হয় এভাবেই আমি সবগুলি গেথে নিব এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার আসছে এখনই আর এটা খেতে খুবই সুস্বাদু হবে এটা আসলে আমি করছি আমি বুঝতে পারছি যে কতটা টেস্টি হবে খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন আর আপনাদের যদি কোনো কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আর ক্যাপসিকামগুলি খেতে অনেক ভালো লাগে ক্যাপসিকাম এমনিতেই খুব ভালো লাগে খেতে তো আমার সবগুলি কাঠি তৈরি হয়ে গেল শাসলিকগুলি আমার তৈরি হয়ে গেল আমি এখন এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায় হয়ে গেল আমার শাসলিক রেডি আমি ফ্রাইপ্যানে এখন তেল ব্রাশ করে নিচ্ছি তেল বেশি দেওয়া যাবে না সামান্য তেল দিতে হবে আমার তেলটা গরম হয়ে গেলে আমি শাসলিকগুলো এটার মধ্যে দিব ফ্রাইপ্যানে দিয়ে দেব এভাবে আমি শাসলিকগুলো বসিয়ে দিচ্ছি খুবই কালারফুল হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফ্লেভারটা খুবই সুন্দর আসছে আমি একে একে সব আমার এখানে সব সাসলিকগুলি দেওয়া হয়ে গেছে আমি এখন এটা মানে বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো লাগবে তার মধ্যে আমার ভাসলি তৈরি করা হয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি উল্টে আর এক পাশ দিয়ে দেবো খুব অল্প আছে এটা করতে হবে না হয় নিচে পুড়ে যেতে পারে আর আমি এভাবে চেপে চেপে দিব এভাবে চেপে চেপে দিব যেন নিচে নিচেরটা ভালোভাবে হয়ে যায় এভাবে একটু চেপে চেপে দিতে হবে আমি এখন উল্টে দিচ্ছি আমার একটা সাইড হয়ে গেছে এভাবে আমি উল্টে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসছে খুবই ভালো লাগছে আমার আর আমি এভাবে চিলি সসটা আমি উপর থেকে এভাবে ব্রাশ করে দেব সবগুলো সস লিখে আমি এভাবে সসগুলি আমি ব্রাশ করে দিলাম আবার আমি একটু চেপে চেপে দিচ্ছি আমি উল্টে আবার আমি এ পাঁচটাতে সস দিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে ছাসলিক তৈরি করা আমি এখন এটা পরিবেশন করব আমি আমার ছেলেকে খেতে দিয়েছি ও খুবই মজা করে খাচ্ছে ওর কাছে খুবই ভালো লাগছে তো ভিউয়ার্স আমার আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ